ভাড়া ছিল 1,250 টাকা, এখন রাখতে 1,100 টাকা। যেখানে 480 টাকা ভাড়া সেখানে নেওয়া হচ্ছে 760 টাকা ভাড়া। আগে 5 টাকা ছিল, এখন 10 টাকা। দীর্ঘ 2 মাস পর গণপরিবহন চালু হলেও ভাড়া দ্বিগুণ। দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি মানা হলেও উপেক্ষিত অভ্যন্তরীণ রোড টার্মিনাল। বাসের পক্ষতে হ্যান্ড স্যানিটাইজার, স্প্রে কোনো কিছু করে না। আইনশৃঙ্খলা যেহেতু জোরদার নাই, সেহেতু এগুলো হচ্ছে না। সাতক্ষীরা গাড়ি, সে মাঝখানে কোনো জায়গায় নামবে, সে সাতক্ষীরা ভাড়া নিচ্ছে, তার 60% নিচ্ছে, এরকম ভাবে কিছু অনিয়ম পাওয়া গেছে। যাত্রী সংকটে বিমান চলাচল শুরুর প্রথম দিনে এই 5টি ফ্লাইট বাতিল। কোনো এয়ারলাইন যদি কোনো ইনস্ট্রাকশন কমপ্লাই না করে সেই ফ্লাইটটা আমরা বাতিল করে দিব। গাইডলাইন না মানার কোনো আসলে কোনো সুযোগ নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে সংশয়, স্থবিরতা সৃষ্টির সংখ্যা, অসচ্ছল শিক্ষার্থীদের ধাপে ধাপে ভর্তির সুযোগ রাখার পরামর্শ। করোনা ভাইরাসের প্রভাব দীর্ঘায়িত হলে বাড়তে পারে পদ্মা সেতুর কাজের মেয়াদ, এখন পর্যন্ত শেষ 80 ভাগ, বর্ষায় বাধা হয়ে দাঁড়াবে নদীর প্রবল স্রোত। দীর্ঘ 2 মাসের বেশি সময় পর সড়ক মহাসড়কে চলছে গণপরিবহন, তবে চিত্র কিছুটা ভিন্ন। নেই চিরচেনা সেই ভিড়, সঙ্গ নিরোধ নীতি মেনেই বসানো হয় যাত্রী, তবে বাস স্ট্যান্ড কিংবা টার্মিনালে অনেকাংশে উপেক্ষিত স্বাস্থ্যনীতি। এদিকে 60% বেশি ভাড়া নেয়ার সরকারি নির্দেশনা থাকলেও ক্ষেত্র বিশেষে ভাড়া নেওয়া হচ্ছে দ্বিগুণ। গণপরিবহন চালু হওয়ার প্রথম দিনে অনেক চালক, সহকারী এবং যাত্রীদের মাঝে বেশ স্বাস্থ্য সচেতনতা লক্ষ্য করা গেছে। 2 সিটে 1 যাত্রী নীতি মেনে যাত্রী পরিবহনও করা হয়েছে, তবে অতিরিক্ত যাত্রী হয়ে বাসে উঠে কেউ কেউ সমস্যাও তৈরি করেছেন। কোনো যাত্রীর মুখে মুখোশ আছে কিনা সেটাও আমরা দেখতেছি, যদি না থাকে তাহলে নামাই দেই। আসন কমেছে কিন্তু বাহন বাড়েনি, ফলে বাস রুটের শুরু ও শেষ ছাড়া সব স্ট্যান্ডের যাত্রীদের বিকল্প উপায়ে অফিসে যেতে হয়েছে। এ সময়ে ভোগান্তির পাশাপাশি স্বাস্থ্যবিধিও লঙ্ঘিত হয়েছে। আমরা যেতে পারতেছি না, বাসের সংখ্যা ও পরিবহনের সংখ্যাও কম, সেক্ষেত্রে আমরা উঠতে পারতেছি না গাড়িতে। দূরপাল্লার বাসেও নির্দেশনা মেনেই যাত্রী পরিবহন করা হয়েছে, তবে টার্মিনালে পারস্পরিক দূরত্ব রক্ষার বালাই ছিল না। গাবতলিতে অনেক যাত্রী দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন, যদিও তা অস্বীকার করেছে টিকিট কাউন্টারগুলো। 100 টাকায় যেতাম, এখন নেছে হলো 900 টাকা, সাড়ে 900 টাকা। আগে ছিল ঢাকা থেকে রাজশাহী 480 টাকা, এখন 60% হিসেবে বেশি নিয়েছে আর কি। কিন্তু মানুষের এখন অভাবের সংখ্যা, এখন ভাড়াটা কিন্তু অতিরিক্ত পড়ে যায়, এই হিসাবে জনগণের চলতে যেতে অনেকই কষ্ট হয়ে যায়। জাস্টিফাই করে দেখতে পারেন, 536 টাকা BRTS চার্জ, ওর 60% কত আসে, 857 না কত টাকা আছে, সেটা আমরা 800 টাকা। আপনাদের কথা বলার পরেই কিন্তু আমরা না, ঠিক আছে না বলতে পারে, টিকিট যেটা ফিক্সড করে দিয়েছি আমরা সেটাই নিচ্ছি, আমরা সেই ব্যাপারে কিছু জানি না। অনিয়ম ঠেকাতে বসা বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের অজুহাত, তারা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাননি। সাতক্ষীরা গাড়ি, সে মাঝখানে কোনো জায়গায় নামবে, সে সাতক্ষীরা ভাড়া নিচ্ছে, তার 60% নিচ্ছে, এরকম ভাবে কিছু অনিয়ম পাওয়া গেছে। সেক্ষেত্রে আমরা আবার তাদেরকে বলেছি, তারা কিছুক্ষণের মধ্যে সংশোধন করে ভাড়া তালিকা টাঙিয়ে দিবে। বিআরটি এর নির্দেশনা বাস্তবায়নে 5টি ভ্রাম্যমাণ আদালত বসে রাজধানীতে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে ঢাকার বাইরেও, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সামাজিক দূরত্ব বজায় না রেখে এভাবে গা ঘেঁষে লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীরা। এরপর বাসে ওঠার সময়ও গেটে জড়ো হন আগের মতোই, জীবাণুনাশক স্প্রে না করার অভিযোগ যাত্রীদের। বাসের পক্ষতে হ্যান্ড স্যানিটাইজার, স্প্রে কোনো কিছু করে না, জীবাণুনাশক কিছুই করে নাই। আইনশৃঙ্খলা যেহেতু জোরদার নাই, সেহেতু এগুলো হচ্ছে না।
স্বাস্থ্যবিধি না মানার পাশাপাশি অনিয়ম এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে চট্টগ্রামে চলাচল করছে গণপরিবহন। হাতে গোনা কয়েকটি বাস ছাড়া বেশিরভাগ বাস, হিউম্যান হলার ও টেম্পুতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই বহন করা হচ্ছে যাত্রী। আবার তুলনামূলক যানবাহন কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ তাদের। এই সুযোগে দ্বিগুণ ভাড়া হাঁকছেন রিক্সা চালকরাও। আমবাগান থেকে টাইগার বাস আগে 10 টাকা ছিল রিক্সা, এখন 20 টাকা। এই একটা ক্ষেত্রে হয়তো পাশাপাশি বসে যাচ্ছে, আমরা তাদেরকে আবার সরিয়ে দিচ্ছি এবং যে সকল বাসে মনে হচ্ছে যে দাঁড়িয়ে আছে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করলেও যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। এতে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর বাস না পেয়ে স্বাস্থ্যবিধি না মেনেই বিকল্প হিসেবে মাইক্রোবাসে গাদাগাদি করে নির্দিষ্ট গন্তব্যে যান যাত্রীরা। আমরাও ওইভাবে নিয়ম মানতেছি না, যারা গাড়ির চালক তারাও ওই নিয়ম মাফিক উঠাচ্ছে না। গাড়িতে ওঠার জন্য অনেকবার ট্রাই করেছি কিন্তু গাড়িতে কোনো আমাদেরকে নিচ্ছে না, কিন্তু অফিসের কাজে আমাদের যেতে হবে। সিলেটে স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করলেও সরকার নির্ধারিত বর্ধিত 60% ভাড়ার পরিবর্তে দ্বিগুণ ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। আগে যারা যাত্রীরা 350 টাকা যাইতো, এখন তাদের ভাড়া আসে 560 টাকা, সেখানে তারাও 700 টাকা নিচ্ছে। স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার পর বাসে ওঠেন যশোরের যাত্রীরা। মানা হচ্ছে শারীরিক দূরত্বও। এখানেও ভাড়া নিয়ে রয়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি অভিযোগ। আগে 100 টাকা যেতাম, এখন 160 টাকা দেওয়ার লাগছে। যাত্রী 20 জনের বেশি তো নিতে পারতেছি না, কারণ এতে আমাদের খরচও উঠবে না। বগুড়া ও সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করছে গণপরিবহন। তবে করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের জন্য দ্বিগুণ ভাড়া কষ্টসাধ্য বলে জানান যাত্রীরা। ভাড়া বাড়ানোর কারণে এটা একটা এক্সট্রা প্রেসার হয়ে গেছে আমাদের জন্য, তারপর আমাদের জীবিকার তাগিদে যেতে হবে। সাতক্ষীরায় জীবাণুনাশক স্প্রে না করার পাশাপাশি ছোট যানবাহনগুলোতে মানছে না স্বাস্থ্যবিধি। সাবিত সরোয়ার, সময় সংবাদ। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন রিপোর্টার ওমর ফারুক, চট্টগ্রামের আগ্রাবাদে আছেন রিপোর্টার কমল দে এবং ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড়ে আছেন উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি চলে যাব তাদের কাছে, প্রথমে যাব ওমরের কাছে। ওমর, হিমনাথ, আমরা শাহবাগ থেকে রওনা দিয়ে একটি যাত্রীবাহী গণপরিবহনে করে আমরা এই মুহূর্তে ফার্মগেট এলাকায় চলে এসেছি এবং এই সময়ের ভেতরে আমাদের যেই অভিজ্ঞতা তাতে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে মোটামুটি বাসের ভেতরে যে সামাজিক বা নিরাপদ দূরত্ব রাখার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি মোটামুটি বাস্তবায়ন করা গেছে, সেটি মোটামুটি বাস্তবায়িত হচ্ছে এবং মানাও হচ্ছে। এবং আমরা যে বাসটিতে আছি এই বাসটিতেও যাত্রীদের ওঠার সময় যাত্রীদের হাত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হচ্ছে। তবে যেটি সমস্যা সেটি হচ্ছে যে এই বাসে যে কোনো বাস স্টপেজে নামা এবং ওঠার সময় যে দূরত্ব এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখার দরকার সেটি আসলে তাড়াহুড়ার কারণে অনেক ক্ষেত্রেই আসলে সেটি মানা যাচ্ছে না। এছাড়া আমরা সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি আন্তঃজেলা বাস টার্মিনালে ঘুরেছি, বিশেষ করে গাবতলী এবং মহাখালী। সেই দুটো বাস টার্মিনালে ঘুরে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটি হচ্ছে সেই টার্মিনালগুলোতে যাত্রীরা যখন টিকিট কাটার জন্য আসছেন সেই সময়টাতে আসলে যে নিরাপদ দূরত্ব সেটি আসলে অনেক ক্ষেত্রেই রক্ষিত হচ্ছে না ভিড়ের কারণে, এবং অনেকের অসচেতনতা এবং অনীহার কারণেও সেটি আমরা দেখেছি। এর পাশাপাশি বিভিন্ন বাস স্টপেজে আপনি জানেন যে যেহেতু এক একটি বাসে অর্ধেকের মতো যাত্রী পরিবহন করতে পারছেন এবং রাজধানী জুড়ে সবসময়ই গণপরিবহনের সংকট থাকে এবং সে কারণে বাসের সিট কমার কারণে কিন্তু যাত্রীদের জন্য বিশেষ করে অফিসগামী যাত্রীদের জন্য আসলে বিশাল সংকটের তৈরি হয়েছে, যেহেতু বাসের ধারণ ক্ষমতা কমে গিয়েছে এবং সে কারণে যে সকল বাস স্টপেজগুলোতে যাত্রীদেরকে অপেক্ষা করতে হয় সেখানেও আসলে এক ধরনের স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং না মানতে না পারার পরিস্থিতি আসলে তৈরি হচ্ছে। তো এমদাদ, এই ছিল আমার কাছে সবশেষ। চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী কমল দে, সেখানকার পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ, ধন্যবাদ তোমার। বন্দননগরী চট্টগ্রামে বলা চলে অনিয়ম অব্যবস্থাপনার মধ্য দিয়ে এই গণপরিবহন ব্যবস্থা চালু হয়েছে দীর্ঘ প্রায় 2 মাসের বেশি সময় পরে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন রুটে যে যাত্রী বাসগুলি ছিল গণপরিবহনগুলো, বিশেষ করে সে বাসে কিন্তু তেমন যাত্রা, বিশেষ যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছিল তা আসলে কিন্তু মানা হচ্ছিল না এবং প্রতিটি বাসের নির্ধারিত আসন আপনি দেখতে পাচ্ছেন আসনের বাইরে কিন্তু
যাত্রী নেওয়া না হলো কিন্তু প্রতিটি আসনে দুজন করে যাত্রী রাখা যাচ্ছে প্রতিটি বাসের মধ্যে। শুধুমাত্র কিছু কিছু বাস হয়তো বা নিয়ম শৃঙ্খলা মেনেছে, তাও আবার পুলিশের ভয়ে, যেসব মোড়ে পুলিশের অবস্থান ছিল সেসব মোড় দিয়ে যেসব বাস গেছে তারা কিন্তু এই নিয়মটি মেনেছে। বাসের ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও আমরা দেখেছি অন্যান্য যে পরিবহন হিসেবে পরিচিত টেম্পো রয়েছে, হিউম্যান হলার রয়েছে, তারা কেউ এই নিয়মটি মানেনি এবং তারা সিট বরাবর যাত্রী হচ্ছে। যে টেম্পোতে 10টি সিট সে 10 জন যাত্রী নেওয়া হয়েছে, হিউম্যান হলারে 15 সিট সে 15 জন করে যাত্রী নিয়েছে, কোনো বিধিনিষেধ তারা মানেনি। এমনকি যাত্রীদের যারা বাসের মধ্যে যেসব যাত্রী উঠেছিল স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছিল, যেমন তাদেরকে মাস্ক পরতে বলা হয়েছিল, তারা কিন্তু মাস্ক পরে গাড়িতে উঠলো, আবার গাড়িতে উঠার পর তারা মাস্কটি খুলে ফেলেছে, অর্থাৎ বলা চলে তারাও কিন্তু সচেতন নয়। এবং বলা হয়েছিল প্রতিটি গাড়ির মধ্যে মানুষকে হাত ধোয়ার বা যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে সিস্টেমটি সেটা আসলে কার্যকর হচ্ছে না। তারপরে পুলিশ কর্মকর্তা ট্রাফিক পুলিশ তারা আমরা জানিয়েছে তারা চেষ্টা করছেন যেন সাধারণ মানুষ এই নিয়ম শৃঙ্খলাগুলি মেনে তারা যেন গণপরিবহন উঠে সেটা তারা নিশ্চিত করার চেষ্টা। তারা দেখেছে আমরা বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে তারা সচেতনতামূলক স্টিকার লাগিয়েছে, বাসগুলিকে তারা লিফলেট দিয়েছে, তা কিন্তু মানার ক্ষেত্রে যে কঠোরতা সে কঠোরতা তেমন তারা পরিলক্ষিত হয়নি, যে কারণে আজকে যাতে প্রথম দিন আজকে প্রথম দিনে যখন এই অবস্থা আসলে আগামী দিনগুলিতে এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কী হতে পারে তা সহজেই অনুমান করা যায়। তো আমরা জানি যে আসলে চট্টগ্রাম শহরে যে প্রায় 11টি রুটে 700 বেশি বাস চলাচল করে, অন্যান্য পরিবহন রয়েছে কিন্তু কোথাও তেমন স্বাস্থ্যবিধি মানার লক্ষণ দেখা যায়নি। শুধুমাত্র পুলিশের অবস্থান যেখানে ছিল সেখানে শুধু মানা হচ্ছিল। এক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলছেন তারা সচেষ্ট থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে যেন গণপরিবহন ব্যবস্থা চালু হয় সেটাই তারা চালিয়ে যাবেন। হ্যাঁ, বিশেষ করে বাসের পাশাপাশি যে অন্যান্য যে যান্ত্রিক যানবাহনগুলো রয়েছে হিউম্যান হলার হকেম্বর টেম্পো সেগুলি তাদের কোনো দৃষ্টি ছিল না বললে চলতে বলা চলে। হ্যাঁ, বন্দরনগরী চট্টগ্রামে অনেকটা অব্যবস্থাপনা, অনিয়ম এবং স্বাস্থ্যবিধি না অনেকটা না মেনেই এই গণপরিবহন ব্যবস্থাটা চালু হয়েছে। অথচ করোনার হটস্পট এখন বন্দরনগরী চট্টগ্রাম, কারণ এখানে প্রতিদিনই করোনার রোগীর সংখ্যা বাড়ছে। তো এই অবস্থা যদি কঠোর না হওয়া হয় তাহলে কিন্তু এই মহামারী আরও ভয়াবহ রূপ নেওয়ার কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে গণপরিবহন চালু হয়েছে তার সর্বশেষ। এখন ব্রাহ্মণবাড়িয়ার খবর জানার জন্য চলে যাব সহকর্মী উজ্জ্বলের কাছে। ধন্যবাদ কমল। আপনি আজকে যে লকডাউন উঠানোর পর আজকে তো কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে নেই কিন্তু আজকে সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার শহরের যে প্রধান বাস টার্মিনাল ভাদুগর বাস টার্মিনাল আমরা ঘুরে দেখেছি, পাশাপাশি শহরের দ্বিতীয় যে বাস স্টেশন পড়তলা সেই বাস স্টেশনও কিন্তু আমরা ঘুরে দেখেছি। অর্থাৎ যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা সকাল থেকে কিন্তু বাস স্ট্যান্ডগুলোতে দেখেছি, কিন্তু সেখানে ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিধান, অর্থাৎ নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার বিধান সেটা কিন্তু আমরা দেখিনি। আমি এখন অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা সিলেট মহাসড়কের বিশ্ব রোড এলাকায়। আপনাকে জানিয়ে রাখি সকাল থেকে কিন্তু এই বিশ্ব রোড এলাকায় যাত্রীদের এক ধরনের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি, কিন্তু সেই তুলনায় কিন্তু যানবাহনের সংখ্যা কম। যে যানবাহনগুলো আসছে সেগুলোতে প্রত্যেকটি যানবাহনে কিন্তু যাত্রীদের যে নিরাপদ দূরত্ব বসার কথা ছিল, অর্থাৎ একটি সিটে একজন যাত্রী পাশের সিটে খালি থাকবে, সেটি কিন্তু মানা হচ্ছে না। অর্থাৎ প্রত্যেকটি সিটে কিন্তু একাধিক যাত্রী অর্থাৎ 2 জন যাত্রী করে বহন করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সিট ব্যতীত কিন্তু যে ড্রাইভারের পাশে যে বোনার সেটিতে কিন্তু আমরা যাত্রী বহন করতে দেখেছি। আমাদের যাত্রীর সাথে কথা বলেন তারা বলছেন যে যানবাহনে উঠার আগে যে নিরাপদ দূরত্ব বজায় রাখার পাশাপাশি তাদের যে স্বাস্থ্যবিধি অর্থাৎ হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার পাশাপাশি তাদেরকে যে বিধানগুলো আছে সেটি কিন্তু যে কাউন্টার কর্তৃপক্ষ তারা কিন্তু সঠিকভাবে মানছেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম বিভিন্ন বাস কাউন্টারের যে ম্যানেজার আছে তাদের সাথে, তারা বলছেন যে আজকে প্রথম দিন সেই জন্য তারা সঠিকভাবে তারা কিন্তু সেই দায়িত্বটুকু পালন করতে পারছেন না, তারা স্বীকার করছেন, পাশাপাশি তারা দায়িত্বটুকু মানার চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম দায়িত্বরত ট্রাফিক বিভাগের যে কর্মকর্তা তাদের সাথে, তারা কিন্তু জানিয়েছেন যে বর্তমানে আজকে দীর্ঘদিনের পরে যে সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হওয়ার কারণে তারা যে দায়িত্বটুকু পালন করছেন সেটি কিন্তু তারা এক ধরনের হিমশিম খাচ্ছেন। তারা যাত্রী চাপ, অধিক যাত্রী চাপ এবং যানবাহনের যে সংকট সার্বিক অর্থে কিন্তু তারা সেটি কিন্তু মানতে এক ধরনের হিমশিম খাচ্ছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আমি এখন যে বিশ্ব এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। গণপরিবহন চালু হয়েছে এবং যাত্রীবাহী বাস কেমন চলছে সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, যোগ দিয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। এর আগে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে এবং এর আগে রাজধানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ 3 রুটে বিমান চলাচল শুরু হয়েছে আজ সকাল থেকে। চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে 11টি ফ্লাইট ছেড়ে গেলেও যাত্রী সংকটে বাতিল করা হয়েছে 5টি ফ্লাইট। তবে সামাজিক দূরত্ব নিশ্চিত সহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্তৃপক্ষের গ্রহণ করা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন বিমানবন্দরে আসা যাত্রীরা। এয়ারলাইন্সগুলো স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে ফ্লাইট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
কোভিড-19 থাবায় বদলে গেছে বিমান পরিবহন ব্যবস্থা। সংক্রমণ রোধে বিমান সংস্থাগুলো দেয়া নতুন মাস্ক ও গ্লাভস পরে জীবাণুনাশক ফোমে জুতো ভিজিয়ে ও দেহের তাপমাত্রা পরীক্ষার পর প্রবেশ করতে দেয়া হচ্ছে বিমানবন্দরের টার্মিনাল ভবনে। নেই আগের মতো যাত্রীদের ভিড় ও চেক ইন কাউন্টারে দীর্ঘ লাইন। স্বাস্থ্য সুরক্ষায় বিমানবন্দর কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট যাত্রীরা। ভাড়া তো আগের মতনই আছে, এখনো 12 টাকা, এক্সপেকটেশন থেকে বেশি আর কি। আমি ভাবি নাই ওনারা এত সুন্দর করে সবকিছু আর কি মেইনটেইন করবে, কারণ অনেক সময় তো বলা হয় কিন্তু কিছু করা হয় না। স্বাস্থ্যবিধি মেনে সরকারি নিয়ম অনুযায়ী আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছি। সবকিছু ব্যবস্থাপনা পরিচালনা সম্পূর্ণ খুব সুন্দর। সামাজিক দূরত্ব নিশ্চিতে সিভিল এভিয়েশনের 25% আসন খালি রাখার নির্দেশনা থাকলেও যাত্রী কম থাকায় প্রায় 50%-এরও বেশি আসন ফাঁকা গেছে, ফলে বেশ কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে বিমান সংস্থাগুলোকে। এদিকে কোনো এয়ারলাইন্স স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে ফ্লাইট বাতিল করা হবে বলে সতর্ক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আশানুরূপ যাত্রী না পাওয়ায় ভাড়া বাড়াতে হতে পারে বলে জানায় নভেয়ার। গাইডলাইনে কোনো ল্যাপস থাকলে বা কোনো ব্যত্যয় ঘটলে আমরা সেই ফ্লাইটটা ক্যান্সেল করতে বাধ্য হব, এটা চেয়ারম্যান সিভিল এভিয়েশন স্যারের করার নির্দেশনা আছে। যদি এইভাবে চলতে থাকে, যদি আমাদের বিমানটা সেইভাবে রাইজ না করে, তাহলে হয়তো আমাদের ভাড়া বাড়ানোর বিষয়ে অবশ্যই চিন্তা করতে হবে। প্রাথমিকভাবে ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর ও সিলেট রুটে ফ্লাইট চালু করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় যন্ত্রপাতি ও চিকিৎসক নিযুক্ত করা হলে পর্যায়ক্রমে রাজশাহী, যশোর, কক্সবাজার ও বরিশালও ফ্লাইট চালু করা হবে। সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী হাজিরা শিউলি, সরাসরি যোগ দেব তার সঙ্গে। আপনি জানেন যে দীর্ঘ 2 মাসের বেশি সময় পর আজ প্রাথমিক সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে এবং সকাল 7টার পর থেকে আজ দেশের 3টি বিমান সংস্থা নভেয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স সৈয়দপুর, চট্টগ্রাম এবং সিলেটের উদ্দেশ্যে তাদের ফ্লাইটগুলো চালু করেছে এবং সকাল 7টার পর দুপুর 2টা পর্যন্ত প্রায় 11টি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর এবং সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে বাংলাদেশ বিমানের সকালের যে 4টি ফ্লাইট ছিল এর মধ্যে কিন্তু 2টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিকেলও তাদের 2টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং চট্টগ্রাম, সিলেটে তাদের কোনো আজকে কোনো ফ্লাইট যায়নি, তবে সৈয়দপুর রুটে তাদের 2টি ফ্লাইট ছেড়ে গেছে। এছাড়া নভেয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের 5টি করে মোট 10টি ফ্লাইট ছেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরে কিন্তু স্বাস্থ্যবিধি এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যেসব সুরক্ষা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সবগুলোই মেনে চলা হচ্ছে। যাত্রীদেরকে বিমানবন্দর প্রবেশের পথে তাদেরকে বিমানবন্দর টার্মিনাল প্রবেশের মুখেই নতুন গ্লাভস এবং মাস্ক সরবরাহ করা হচ্ছে এবং সেখানে তাদেরকে হেলথ ডিক্লারেশন ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে, যেইখানে যাত্রীদেরকে তাদের গায়ের জ্বর আছে কিনা বা কাশি আছে কিনা এবং এর আগে তারা করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে কোনো ফ্লাইট থেকে তাদেরকে প্রত্যাহার করা হয়েছিল কিনা এইসব তথ্যগুলো তাদেরকে সেখানে লিখতে হচ্ছে। এবং এখানে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে মোট 35 দফা নির্দেশনা জারি করা হয়েছে এবং সেই নির্দেশনাগুলো মেনেই কিন্তু এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা করছে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যে আজকে তারা সবগুলো বিধিনিষেধ মেনেই ফ্লাইট পরিচালনা করেছেন। তবে কোনো বিধিনিষেধ যদি তারা না মানেন তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ফ্লাইট বাতিল করা হবে। এবং আপনারা জানেন যে বাকি 4টি রুট, যে বরিশাল, কক্সবাজার, রাজশাহী, যশোরে ফ্লাইট চালু করা যাচ্ছে না কারণ থার্মাল স্ক্যানার এবং চিকিৎসক যন্ত্রপাতি না থাকায়। এমরাদ, এই ছিল আমার কাছে এখনকার মতো বিমানবন্দর থেকে সবশেষ। রাজধানীর বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজিরা শুলি, তিনি জানাচ্ছিলেন বিমান চলাচলের সবশেষ খবর। আজও স্বাস্থ্যবিধি না মেনে লঞ্চে যাত্রী তোলা হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন রিপোর্টার মুন্নাফ রশিদ, বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। এমদাদ, দীর্ঘ 2 মাসেরও বেশি সময় পরে এই লঞ্চ সহ অন্যান্য যে যানবাহন রয়েছে সেগুলো খুলে দেওয়ার পরে, অর্থাৎ লকডাউন শিথিল করার পরে, আমরা দেখেছি যে লঞ্চ টার্মিনাল সহ বাস বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু আমরা বেশ লক্ষ্য করেছি। এবং আমি সকাল থেকেই রয়েছি এই সদরঘাট লঞ্চ টার্মিনালে, এখানে কিন্তু প্রচুর যাত্রীদের ভিড় রয়েছে। গতকাল প্রথম এই লঞ্চ চলাচল শুরু হয়, তারপরে কিন্তু
আজকে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনে কিন্তু আরো বেশি আমরা যাত্রীদের ভিড় লক্ষ্য করছি এবং সেখানে কিন্তু কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা বা স্বাস্থ্যবিধি মানার যে বিধি বিধান রয়েছে সেগুলোর কিন্তু কোনো রকম আমরা দেখতে পাইনি সাধারণ যাত্রীদের ভিতরে। এবং আমরা প্রথমে দেখেছি যে লঞ্চ টার্মিনালে ঢোকার সময় কিন্তু আমরা কিছুটা মানে প্রশাসনের কিছুটা উদ্যোগ দেখেছি স্বাস্থ্যবিধি মানার, তারপরে কিন্তু লঞ্চে ঢোকার পরপর বা লঞ্চের ভিতরে কিন্তু আমরা কোনো রকম সামাজিক দূরত্ব বা সামাজিক যে বিধিনিষেধ সেগুলো আমরা কিন্তু দেখিনি। এবং আমরা এমনও দেখেছি যে সন্ধ্যায় যে লঞ্চগুলো ছাড়বে সেগুলো কিন্তু এই পন্টুনের কাছে নাই, অর্থাৎ আরও ভিতরের দিকে রয়েছে, নদীর মাঝখানের দিকে রয়েছে ভিড়ে। তো সেই জায়গায় কিন্তু নৌকায় করে সাধারণ যাত্রীরা কিন্তু সেদিকে যাওয়ার চেষ্টা করেছে এবং যেটি আসলে খুবই ঝুঁকিপূর্ণ এবং সেটা আসলেই নিষিদ্ধ, তারপর কিন্তু সেদিকে যাচ্ছে। আমরা একটি লঞ্চের ভিতরে ঢুকেছি, লঞ্চের ডেকে দেখতে পাচ্ছেন যে এই লঞ্চটা ছাড়বে 4টার দিকে, তো এখনই কিন্তু যে ডেক রয়েছে সে ডেকের ভিতরে কিন্তু ইতিমধ্যেই যে সাধারণ যাত্রী রয়েছে তারা কিন্তু খুব গাদাগাদি অবস্থায় বসে রয়েছে। এবং বলা হয়েছিল গতকালকে একটা সিদ্ধান্ত হয়েছিল যে ডেকের ভিতরে যে সামাজিক দূরত্ব মেনে যে চিহ্ন দেওয়া রয়েছে সে চিহ্ন একটি বাদে একটি কিন্তু একটি বাদে একটি অবস্থান করার কথা এবং শোয়ার যে বা বসার যে অবস্থানের যে নির্দিষ্ট চিহ্ন দেওয়া রয়েছে সেই চিহ্ন একটি বাদে একটি অর্থাৎ সামাজিক দূরত্ব মেনেই কিন্তু তাদেরকে বসার কথা বলা হয়েছে। কিন্তু আমরা কিন্তু তার কোনো রকম তোয়াক্কা দেখিনি এবং মাস্ক সহ যে শারীরিক দূরত্ব বা সব যে স্বাস্থ্যবিধি সেগুলো কিন্তু আমরা কোনোভাবেই মানার প্রবণতায় দেখিনি এবং এই লঞ্চ মালিক বা কর্তৃপক্ষেরও সেই ধরনের কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি এবং পুলিশ প্রশাসনেরও তেমন কোনো এখানে সাড়া আমরা দেখিনি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মুন্না ফরশিদ, তিনি জানাচ্ছিলেন লঞ্চ চলাচলের সবশেষ খবর। করোনা মহামারীর মধ্যে গণপরিবহনের ভাড়া দ্বিগুণ করাকে অমানবিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। অমানবিক কাজ করা হয়েছে, আপনার এমনিতেই মানুষের ট্রাহি ট্রাহি হতো, বাসে কারা হবে, কবায় মানুষের বাসে উঠবে, অন্যান্য তো আপনার প্লেনে উঠে, গাড়িতে আছে, নিজের গাড়ি আছে, সব কিছু বাসে উঠে, সাধারণ মানুষ কবায় তাদের বাস ভাড়া বাড়িয়ে দিলেন, দেখতে বাড়িয়ে দিল, কার স্বার্থে বাড়িয়েছে, মালিকদের স্বার্থে বাড়িয়েছে, আর মালিকদেরকে আবার প্রণোদনা দিচ্ছে, আবার অনুদান দিচ্ছে, পুরো বিষয়টাই হয়েছে আপনার লুটপাটের জন্য। এদিকে সরকার বাস্তবতার প্রয়োজনে গণপরিবহনের ভাড়া সমন্বয় করেছে বলে জানিয়েছে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি একথা বলেন। সরকার বাস্তবতার প্রয়োজনে ভাড়া সমন্বয় করেছে, স্বাস্থ্যবিধি এবং শর্ত মেনে গাড়ি চালনা জন্য আমি মালিক শ্রমিকদের কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা সীমাবদ্ধতা সত্ত্বেও দিন দিন সংকট সমাধানে সক্ষমতা বৃদ্ধি করছি, বিএনপি এর মধ্যে খুঁজে পাচ্ছে সমন্বয়হীনতা, নিজেরা অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে নির্লজ্জভাবে ব্যর্থ হয়ে দায়িত্বহীন বক্তব্য রাখছে। সরকারি অফিসগুলোতে সর্বোচ্চ 25% বেশি কর্মকর্তা কর্মচারী উপস্থিত থাকতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, তবে প্রয়োজনে বাড়িতে বসে তারা অনলাইনে কাজ করতে পারবেন বলেও জানান প্রতিমন্ত্রী। সরকারি অফিসগুলোতে 25% বেশি কর্মকর্তা কর্মচারী উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রয়োজনে অনলাইনে কাজ চলবে তাদের, সচিবালয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার আহসান জুয়েল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইমরাদ, সাধারণ ছুটি শেষ হওয়ার পর দ্বিতীয় দিনের মতো আজ সরকারি অফিসগুলো চলছে। এর মধ্যেই কিন্তু এমন একটা সময় অফিসগুলো খুলে দেওয়া হলো যখন একদিকে আক্রান্ত এবং মৃত্যুর হার রেকর্ড ভাঙছে।
এই বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, যেহেতু আপনি জানেন যে আগের নির্দেশনায় বেশ কয়েকটা বিষয় ছিল যে বয়স্ক যারা তারা অফিসে যোগ দিতে পারবেন না, যারা অন্তঃসত্ত্বা তারা অফিসে যোগ দিতে পারবেন না। তবে এখন যেহেতু আক্রান্ত এবং মৃতের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলছে, এই প্রেক্ষাপটে নতুন করে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সিদ্ধান্তটি হলো যে একই সঙ্গে অফিসে যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের 25% মাত্র অফিস করতে পারবেন সশরীরে, এবং অন্যরা যদি প্রয়োজন মনে হয় তাহলে তারা অনলাইনে অফিসে যোগ দেবেন। এবং আমরা কথা বলেছিলাম জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে, তিনি টেলিফোনে যতদূর আমাদের জানিয়েছেন সেটি হলো এরকম যে যদি এমন হয় যে কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী 2 থেকে 3 ঘন্টায় তিনি তার কাজটি শেষ করে ফেলেন, সেক্ষেত্রে তিনি চলে যাওয়ার সুযোগ পাবেন, তার পরিবর্তে বাই রোটেশন আরেকজন কর্মকর্তা কিংবা কর্মচারী সে সময় অফিস করবেন। অর্থাৎ একই সঙ্গে একই সময়ে 25%-এর বেশি কর্মকর্তা কর্মচারী অফিস করবেন না, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তারা অনলাইনে যোগ দেবেন, যেটি আগে বলেছিলাম। এবং ধারণা করা হচ্ছে যে এই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে, যেহেতু এটি এখনও প্রজ্ঞাপন আকারে আসেনি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী টেলিফোনে জানিয়েছেন, সেই বিষয়টি সিদ্ধান্ত নিতেই এই মুহূর্তে মন্ত্রিপরিষদের যে সম্মেলন কক্ষে সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। আর এই বৈঠকে সরকারের গুরুত্বপূর্ণ 3 জন মন্ত্রী এই সময় যারা গুরুত্ব বহন করছেন, অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রী তারা আছেন। একই সঙ্গে আছেন এখানকার স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আছেন, 4 জন মেয়র আছেন, ঢাকা 2 সিটি কর্পোরেশনের মেয়র আছেন, গাজীপুরের মেয়র আছেন, আছেন নারায়ণগঞ্জের মেয়র। অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়, একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়, একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ সরকারের 3টি গুরুত্বপূর্ণ বিভাগ, অর্থাৎ আইন শৃঙ্খলা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং একই সঙ্গে জনপ্রশাসন বিভাগ, তাদের মধ্যে সমন্বয়টা কীভাবে করা যায় কিংবা কী ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া যায় আগামী দিনগুলো চলার জন্য, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠকটির শেষে। আমরা অপেক্ষা করছি বৈঠকটি শেষ হওয়ার জন্য। দুপুর 12টা নাগাদ শুরু হয়েছে, এখন প্রায় 2 ঘন্টা ধরে চলছে, এর মধ্যে হয়তো শেষ হয়ে যাবে, তখন আমরা আপনাদের পরবর্তী সিদ্ধান্তগুলো জানিয়ে দিতে পারবো। ইন্দ্রা দে ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ খবর। সচিবালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। দুপুরের সময় আরও থাকছে। করোনায় ব্যবসা টিকিয়ে রাখতে বাজেটে নগদ প্রণোদনার দাবি পোশাক শিল্প মালিকদের, একক খাত নির্ভরতা কমিয়ে বাজারভিত্তিক নীতি পরিকল্পনার তাগিদ। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিন প্রচারিত হচ্ছে, সরাসরি যাচ্ছে সেখানে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,104টি, নমুনা পরীক্ষা করা হয়েছে 11,439টি, এ পর্যন্ত নমুনা পরীক্ষা 3,20,369টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,381 জন, এ পর্যন্ত শনাক্ত 49,534 জন, 24 ঘন্টায় শনাক্তের হার 20.81%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 816 জন, এ পর্যন্ত সুস্থ 10,597 জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.39%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 672 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 19 জন, নারী 3 জন, বয়স বিশ্লেষণে 21 থেকে 30 বছরের 1 জন, 41 থেকে 50 বছর 8 জন, 51 থেকে 60 বছর 4 জন, 61 থেকে 70 বছর 7 জন, 81 থেকে 80 বছর 2 জন। বিভাগে দেখা যায় ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রামে 8 জন, সিলেট বিভাগে 2 জন এবং বরিশাল বিভাগে 1 জন। হাসপাতালে মারা গেছেন 15 জন, বাড়িতে 6 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। 24 ঘন্টায় আইসোলেশনে 449 জন, ছাড় পেয়েছেন আইসোলেশন থেকে 222 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 6,021 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,238 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি, ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। এ সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 112টি। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি এবং নার্সিং ডরমিটারিতে আরও 200টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন 2,707 জন, ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 3,752 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 287,879 জন, এ পর্যন্ত
এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,28,743 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 59,136 জন। সারা দেশের 64 জেলা সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 629টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে এবং বাকি যা কোয়ারেন্টাইনে আছে তারা বাসায় হোম কোয়ারেন্টাইনে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী কেন্দ্রীয় ঔষাগার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 19,160টি, এ পর্যন্ত 24,89,162টি, গত 24 ঘন্টায় বিতরণ হয়েছে 29,900টি, এ পর্যন্ত বিতরণ 21,40,293টি, বর্তমানে মজুদ আছে 3,48,869টি। টেলিফোনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয় এবং ফোন কল গ্রহণ করা হয় 24 ঘন্টায়, 24 ঘন্টা ফোন কল গ্রহণ করা হয়েছে 1,77,089টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 88,97,081টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,247 জন, গত 24 ঘন্টায় আরও 10 জন সংযুক্ত হয়েছে এই প্ল্যাটফর্মে, বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছে 4,217 জন। স্ক্রিনিং কার্যক্রম বিমানবন্দরে 24 ঘন্টায় 47 জন, স্থলবন্দরে 393 জন, সমুদ্রবন্দরে 120 জন, সর্বমোট 560 জন গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন বিভিন্ন বিমানবন্দরে এবং এ পর্যন্ত বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর, ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ সর্বমোট স্ক্রিনিং হয়েছেন 7,02,593 জন। এই ছিল বাংলাদেশের তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 11,054 জন, এ পর্যন্ত 2,60,579 জন, মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 274 জন, এ পর্যন্ত 7,431 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত 1,17,551 জন, এ পর্যন্ত 59,34,936 জন, 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 4,461 জন, এ পর্যন্ত 3,67,166 জন। দক্ষিণ পূর্ব এশিয়ার এবং বিশ্ব স্বাস্থ্য বিশ্ব পরিস্থিতি আমরা গ্রহণ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 31 মে 2020 থেকে। এই ছিল আমাদের হাতে তথ্য। শেষ করব, তবে যাবার আগে প্রতিদিনের মতো আজকেও বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে, নিজেকে সুরক্ষিত রাখার জন্য যা যা স্বাস্থ্য নিয়মগুলো আছে, স্বাস্থ্যবিধিগুলো আছে, এগুলো আপনারা মেনে চলেন। অত্যাবশ্যকভাবে সঠিকভাবে মাস্ক পরিধান করতে হবে, সকলেই মাস্ক পরুন, বাড়ির শিশু বৃদ্ধ সবাইকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করুন, সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, কমপক্ষে 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। অফিস, বাজার, কর্মস্থল যেখানেই যান না কেন এই বিষয়ে দৃষ্টি রাখবেন, সবসময় যেন মুখে মাস্ক থাকে, শারীরিক দূরত্ব বজায় রাখে এবং যারা আক্রান্ত হয়েছেন বা যারা আক্রান্ত হন নাই সকলেই মনোবলকে উজ্জীবিত রাখবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন, হালকা ব্যায়াম নিয়মিতভাবে হালকা ব্যায়াম করবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেগুলো আমাদের রোগ প্রতিরোধকে শক্তিশালী করে, জিঙ্ক সমৃদ্ধ খাবার, প্রোটিন, এগুলো যেন আমরা খাবারের তালিকায়, খাদ্য তালিকায় নিয়মিতভাবে রাখি, টাটকা শাকসবজি ফলমূল যেন আমাদের খাদ্য তালিকার মধ্যে থাকে, পানি বেশি করে খাওয়া এবং তরল খাওয়া খাওয়া যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য সুফল বয়ে আনবে, তারা তরল খাবার খাবেন এবং হালকা গরম পানি সবসময় খাবারে হালকা গরম পানি রাখবেন এবং গার্গেল করবেন, মশলাসহ গার্গেল করে এই পানি খেয়ে অনেকেই উপকার পেয়েছেন, কাজেই আপনারা আদা, লবঙ্গ বা অন্যান্য মশলা দিয়ে পানি হালকা কুসুম গরম করে এই পানি দিয়ে গড়গড়া করে এই পানি খেতে পারেন, যারা সুস্থ হয়েছেন এর মধ্যে তারা এইটা করে উপকার পেয়েছেন বলে জানিয়েছেন। তাছাড়াও মধু, কালোজিরা বা এইসবও আপনারা পানির সাথে মিশ্রিত করে খেতে পারেন, যারা সুস্থ হয়েছেন তাদের তথ্য অনুযায়ী এগুলো বলছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমরা সবাই স্বাস্থ্যবিধির প্রতি মনোযোগী থাকি, নিজেরা সুস্থ থাকি, পরিবারের সকলকে সুস্থ রাখি এ কামনা করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সরাসরি চলে যাচ্ছে সেখানে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা অলরেডি দিয়েছেন যে 20-25% বেশি যেন
না আসেন, একটা পর্যায়ক্রমে আসেন। ভাই রেড জোন কোনগুলো আপনারা চিনবেন? আপনারা দেখে নেবেন সব, এখন মুখস্থ আমি বলতে পারবো। আমরা স্বাস্থ্যমন্ত্রী এখন করা হবে, এখনো করা হয়নি। আমরা যখন জোন করব আপনারা জানতে পারবেন। আপনারা জানেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ইদানিং চট্টগ্রাম এখানে সবচেয়ে বেশি সংক্রমণ। তো যদি কোনো জোন রেড হয়ে থাকে এগুলোকেই হয়তো বা রেড হবে। আর বাংলাদেশের অধিকাংশ উপজেলা বা জেলাগুলো এখনও অনেকাংশে ভালো আছে, আমরা সেটা ভালো রাখতে চাই। রাখার জন্যই আজকে এই সভা। গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছিলাম আমাদের বিশেষজ্ঞ টিম নিয়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত এই বিষয়ে আলাপ হয়েছে। উনি পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ অনুযায়ী আজকে আমরা বসলাম। বসে একটা আমরা প্ল্যান তৈরি করব, সেই প্ল্যানটা তৈরি করে দিব। প্ল্যান নীতিগতভাবে এখানে আলোচনা হয়ে গেছে, আমরা প্ল্যানটা আরও সুনির্দিষ্টভাবে দিয়ে দিব। এবং মেয়র মহোদয়রা, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্থানীয় সরকার, এনারা এবং আমরাও থাকব, এরা মিলে আমরা এই বাস্তবায়ন করার চেষ্টা করব। এখনো প্ল্যানটা এইটাই, এখন প্ল্যানটা তো আমাদের কাগজে লিখতে হবে, এক্সপার্টরা প্ল্যান করবে যে কিভাবে এটাকে জোনিংটা করবে, এটা তো আর আমি বলতে পারবো না। এলাকা ওই জোনিং এর মাধ্যমে আমরা যে জোনের মধ্যে খুব বেশি সংক্রামিত হবে সেটা ছোট্ট এরিয়া ঢাকার ভিতরে, ধরো একটা ছোট্ট এলাকা, সেখানে হয়তো বা একটা এরিয়াকে আমরা বলবো যে এই এরিয়াটা বন্ধ থাকবে এই কয়েকদিনের জন্য। এইভাবে বিশেষজ্ঞরা পরামর্শ দিবে, সেই অনুযায়ী আমরা কাজ করবো। এগুলো তো বিশেষজ্ঞরাই ফেলবে, এটা আমরা মনে করি রেড জোন হওয়া উচিত, কারণ এখানে তো অনেক সংক্রামিত। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনা ভাইরাসে একদিনে আরো 22 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2381, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। করোনা সংক্রমণ রোধে সরকারি অফিসগুলোতে 25% বেশি উপস্থিত থাকতে পারবেন না, প্রয়োজনে কাজ চলবে অনলাইনে, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ভাড়া ছিল 550 টাকা, এখন রাখতে 1100 টাকা, যেখানে 480 টাকা ভাড়া সেখানে নেওয়া হচ্ছে 760 টাকা ভাড়া, আগে 5 টাকা ছিল এখন 10 টাকা। দীর্ঘ 2 মাস পর গণপরিবহন চালু হলেও ভাড়া দ্বিগুণ, সদরঘাটে আজও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হলেও যাত্রী সংকট। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।